আজি মুখ্যমন্ত্ৰীৰ সৈতে আলোচনাৰ প্ৰস্তাৱত সহাৰি জনাই দুপৰীয়াৰ 12 বজাৰ পৰা আকৰাছুৰ অসম বন্ধ প্ৰত্যাহাৰ। অসম পশ্চিমবংগ ৰাজ্যৰ একাংশক লৈ পৃথক কমতাপুৰ ৰাজ্য গঠন আৰু জনজাতিকৰণৰ দাবীত সংগ্ৰাম কৰি অহা কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ জাতীয় সংগঠন সদৌ কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থা চমুকৈ আকৰাছুৱে আজি ৰাতিপুৱা 5 বজাৰ পৰা 24 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বানত চলি থকাৰ সময়তে ৰাজ্য চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই আকৰাছুৰ কেন্দ্ৰীয় সভাপতি বলৰাম বৰ্মনৰ সৈতে যোগাযোগ কৰি আজি সন্ধিয়া 7 বজাত দিছপুৰত আলোচনাৰ বাবে আমন্ত্ৰণ জনোৱাত শেহতীয়াকৈ দুপৰীয়া 12 বজাৰ পৰা সাময়িকভাৱে এই বন্ধ প্ৰত্যাহাৰ কৰিছে। একেদৰে যদি আজিৰ উক্ত আলোচনা বিফল হলে পুনৰ লগে লগে এই অসম বন্ধ বাহাল থাকিব বুলি কেন্দ্ৰীয় সভাপতি বলৰাম বৰ্মনে এক সংবাদমেলত প্ৰকাশ কৰিছে। ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ যি দীৰ্ঘদিনীয়া দাবী পৃথক কমতাপুৰ ৰাজ্য পুনৰ গঠন আৰু জনজাতিকৰণৰ ন্যায্য প্ৰাপ্তিৰ কাৰণে 23 ছেপ্টেম্বৰ তারিখে পুয়া 5 বজার পৰা 24 তারিখ পুয়া 5 বজালে যি 24 ঘণ্টা আমার অসম বন্ধ কার্যসূচী লওয়া হয়েছিল তাতে সহযোগ করা সমর্থন জনা প্রতিটো দল সংগঠন রাইজক প্রথমতে ধন্যবাদ জ্ঞাপন করল হয়তো কষ্ট ছাত্র সন্থার তরফের পৰা। আর এটা কথা ইয়ার লগতে কব বিচাৰিছো, যেহেতু আমার আন্দোলনের প্রতি আর আমার দাবিটোর প্রতি সঁহাৰি জনাই অসম সরকারের কেবিনেট মিনিষ্টাৰ পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই বারে বারে যোগাযোগ করে আছে ফোনের জড়িয়ে আর টুইটযোগে জনাইছে। আমার যদি দাবি এই দাবিটো লৈ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সন্ধিয়া 7 বজার পর এখন বৈঠক হব আর এই বৈঠকত আমাক আহ্বান জনাইছে। তো তার কারণে আমি পীযুষ হাজৰিকা ডাঙরিয়া আমি কেটামান শর্ত দিছিল, আলোচনার নামত আলোচনা হলে আমি সেই আলোচনাত আমি কেতিয়াও না যাও, আর যদি আলোচনা বাস্তবসম্মত হয় তেতিয়া আমি যাওয়ার কথা কৈছিল। তেতিয়া পীযুষ হাজৰিকা ডাঙরিয়া এটাই কথা কৈছে কি আপনার যে সমস্যা এই সমস্যাটো সরকারের একটা দায়িত্ব আছে, যার কারণে আপনাদের আলোচনা করক, আলোচনা যদি বিফল হয় তেতিয়া হলে আপনাদের যিকোনো কার্যপন্থা হাতত ললে আমি মানি লম। তো সেই কারণে আমি সরকারের যে আহ্বান মর্মে আমি সন্ধিয়া 7 বজাত আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আমি আলোচনাত মিলিত হম। আর আজি যে বন্ধ কার্যসূচী চলি আছিল সেই কার্যসূচী 12 বজার পৰা আমি বন্ধটো সাময়িকভাবে শিথিল করলো, যদি আলোচনা বিফল হয় তেতিয়া হলে আমি আলোচনা করার পিছতে তারপরে আমার এই বন্ধ পুনের অব্যাহত থাকিব। তার কারণে রাইজ ভুল নুবুঝিবলে আর আমার সহায় সহযোগ করার কারণে আমি আহ্বান জানালো। ধন্যবাদ। বঙ্গাইগাঁওৰ প্ৰফুল্ল কুমাৰ দাসৰ রিপোর্ট, নিউজ অসমীয়া।